এতে কি মনে হয় আইজিএমের চিকিৎসকরা দায়ী এই ঘটনার জন্য? পুরা দায়ী হেরা, তারা যেন যাচ্ছে না, পুরা দায়ী হেরা। আগরতলা আইজিএম হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা আবারও প্রশ্নচিহ্নের মুখে। বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক ব্যক্তির। প্রতাপগড় নিবাসী 95 বর্ষীয় শান্তি সাহা নামের এক ব্যক্তি আগরতলা আইজিএম হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়। আগরতলা আইজিএম হাসপাতাল, যেখানে ত্রিপুরার বহু মানুষ চিকিৎসার জন্য ভরসা করে থাকেন, কিন্তু আজ সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিত্র ছিল ভিন্ন। এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে তার পরিবার জরুরি বিভাগে উপস্থিত হলে তাদের হতাশা ছাড়া কিছুই মেলেনি। উপস্থিত ছিলেন না কোনো চিকিৎসক এবং সেখানে যে কোনো প্রাথমিক সেবার জন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। তড়িঘড়ি রোগীকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। যেহেতু আইজিএম হাসপাতালের মধ্যে ইমার্জেন্সি বিভাগ আছে, 24 ঘন্টা ডক্টর আছে, তারা চিকিৎসা করছে না, কি কারণে করছে? তারা করছে না কিন্তু তারা জানে, কারণ আমি তা জানি না। আমার ওই সময় তারা যেমন কইছে যে সাজেশন দিচ্ছে, আমি ওই সাজেশন নিয়ে আইছি। প্রাথমিক চিকিৎসাটা তো তারা করছে না, ধৈর্য দেখছে না, ধৈর্য দেখছে না বাবা। কি মনে হয় যদি চিকিৎসা করতে তাইলে? চিকিৎসা করতে যদি এরকম হইলো নিলে 100-500% চলে এরকম হইলো নইলে। আমি নিজে পেশেন্টের লইছি, আমার বাবা নিজে বাড়ির থেকে হাইতে আইছে। এতে কি মনে হয় আইজিএমের চিকিৎসকরা দায়ী এই ঘটনার জন্য? পুরা দায়ী হেরা, তারা যেন যাচ্ছে না, পুরা দায়ী হেরা। আপনার বাবার নামটা? শান্তি সাহা। বয়সটা কত? বয়স 54। বাড়ি? বাড়ি ইস্তাদারপুর। এই ঘটনাটি প্রশ্ন তুলছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। এমন জরুরি বিভাগের প্রয়োজন কি যেখানে পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসকই থাকেন না? ত্রিপুরার মতো একটি রাজ্যের অন্যতম প্রধান হাসপাতালের এমন অবস্থার জন্য দায়ী কে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। হাসপাতালে যে নিচ্ছেন, কী কারণে নিচ্ছেন? তাদের শ্বাসকষ্ট হচ্ছিল সকালবেলা, আজকে যাওয়ার উপরে তারা কোনো চেকআপই করল না। যেহেতু আইজিএম হাসপাতালে ইমার্জেন্সি বিভাগ আছে, 24 ঘন্টা মানে ডক্টর থাকে, তারা কী কারণে চিকিৎসা করছে না? তারা কাছে ডাক্তারবাবু নাই। ইমার্জেন্সির মধ্যে কি কোনো ডাক্তার আসছিল? ডাক্তার নাই, তারা রোগী করছই না, হাতেও দেখছে না, কাছে কত কইছে না কইছে, জিন্দি হয়ে। কী মনে হয় যদি চিকিৎসা এনে প্রদান করা হয়তো দিলে কি রোগী? তারা অক্সিজেন চেকআপ করে দিলে রোগী যাবে। এই জিবি হাসপাতালে আনার পর ডাক্তারবাবুরা কী কইছে? তারা কইছে এটা এখানেই তারা শ্বাস করে আমি। এতে কী মনে হয় আইজিএমের যারা চিকিৎসক আছে তারার কোনো গাফিলতি আছে? চিকিৎসকের গাফিলতির কারণে তো আছে, তাহলে মৃত্যু শুরু করলে ঠিক। ওই আইজিএম হাসপাতালে তো প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারতো, তারা কোনো তারা কেউ দেখছে না, কোনো ডাক্তার দেখছে না। নামটা কি ওনার? শান্তি সাহা। বাড়ি? বাড়ি প্রতাপগড়। এমনি সমস্যা কী হয়েছিল যার ফলে আপনারা হাসপাতাল নিয়েছেন? শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট আইজিএম তাহলে কথা বলছে, তারা যদি আগে দিনকে চেক আপ করতো তাহলে রোগীটা সুস্থ হয়ে যেত।